ওকে, তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জিন এবং জেনেটিক ডিসঅর্ডার। আমরা আগে ক্লাসগুলোতে বংশগতি কি এবং ডিএনএ, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশন এগুলো নিয়ে আলোচনা করছি। তো এখন আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে জিন এবং জেনেটিক ডিসঅর্ডার। তো অ্যাকচুয়ালি জিন কি প্রকৃত অর্থে, জিন মানে জিনকে, ডিএনএ কি তুমি জিন বলতে পারো বা তুমি এরকম ভাবে বলতে পারো, সেটা হচ্ছে এই যে আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে প্রত্যেক ক্রোমোজোমে একটা নকশা থাকে, ওই নকশাটাকে আমরা বলতে পারি ডিএনএ। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ডিএনএ এর ভিতরে একটা নকশা থাকে। কিরকম ভাবে খেয়াল করো, আমরা যখন ডিএনএ পড়ছিলাম তখন আমরা দেখছিলাম এরকম, সাপোজ যেটা আমি দিলাম জিন, ডিএনএ এর ক্ষেত্রে এরকম ব্যাপারটা, সরি, ওকে ওকে, এটা হচ্ছে একটা ডিএনএ। এবং আমরা দেখছিলাম যে এই একটা রেলিং এ এডিনিন গুয়ানিন ছিল এবং আরেকটাতে সাইটোসিন থাইমিন ছিল। তো এইদিকে সাপোজ একটা এডিনিন আসলো, তারপরে গুয়ানিন আসলো, তারপরে এডিনিন আসলো, তারপরে আবার এডিনিন আসলো, বা তারপরে আবার গুয়ানিন আসলো, তারপরে আবার গুয়ানিন আসলো, তারপরে আবার এডিনিন আসলো। এই যে এই একটা সংকেত খেয়াল করো, এই যে এই এটা এডিনিন, তারপর হচ্ছে গুয়ানিন, তারপর হচ্ছে এডিনিন, এডিনিন, গুয়ানিন, গুয়ানিন, এডিনিন, এই যে এইরকম, এটা হচ্ছে একচুয়ালি একটা নকশা। এবং এই নকশাটা একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। খেয়াল করো এই নকশাটাই পরবর্তী বংশধরে স্থানান্তর হলে এই বৈশিষ্ট্যটা থাকবে, বাট নকশা যদি চেঞ্জ হয়, সাপোজ অন্য একটা ডিএনএ যদি আমরা চিন্তা করি তখন সেই নকশাটা এরকম ভাবে থাকতে পারে, সাপোজ এডিনিন, 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 তারপর এই এদিকে থাকতে পারে হচ্ছে গুয়ানিন, গুয়ানিন, আবার এডিনিন, এডিনিন, এরকম একটা নকশা থাকতে পারে। তাহলে কি বললাম, এই যে এই নকশাগুলো, এই নকশাগুলো অ্যাকচুয়ালি আমাদের বৈশিষ্ট্যগুলো বহন করতেছে। তুমি যদি একটা একটা জিনিস দেখো যে সাপোজ ধরো যে মানুষের একটা হচ্ছে, এটা হচ্ছে মানুষের একটা জিন, সাপোজ মানুষের জিন, এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, এটা হচ্ছে মানুষ ম্যান, এটা হচ্ছে সাপোজ একটা বাঘ টাইগার। সো এই যে মানুষের যখন তুমি ডিএনএটা দেখবে তখন এই ডিএনএ এর ভিতরে দেখবে যে মানুষের ডিএনএ এর এই জায়গাটা এডিনিন, এডিনিন এর পরে গুয়ানিন আসছে, তারপরে আবার এডিনিন, এডিনিন আসছে, তারপরে আবার গুয়ানিন, গুয়ানিন আসছে, তারপরে আবার এডিনিন আসছে। বাট বাঘের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথমে চারটা এডিনিন আসছে, তারপর দুইটা গুয়ানিন, তারপর চারটা দুইটা এডিনিন। ঠিক এইরকম ভাবে তুমি কিন্তু আরো সংকেত তৈরি করতে পারো, এবং এই জায়গায় তুমি প্রথমে গুয়ানিন রাখতে পারো, তারপরে আবার এডিনিন, গুয়ানিন, এডিনিন, এরকম বিভিন্ন সংকেত তৈরি করা যায়। এই যে এই যে এক একটা নকশা বা এই যে এক একটা সংকেত, এই নকশা বা এই যে সংকেত, এটা অ্যাকচুয়ালি জিন। তার মানে জিন মানে কি, জিন মানে হচ্ছে যে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ, যে অংশটা আমাদের বৈশিষ্ট্যটা, অ্যাকচুয়াল আমাদের বৈশিষ্ট্যটা বহন করতেছে। অর্থাৎ এই এই নকশাটা যদি কোনোভাবে চেঞ্জ হয়ে, এই নকশাটা হয়ে যায়, তখন মানুষ ভাগ হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তার মানে জিন মানে হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করতেছে। এখন আমাদের বৈশিষ্ট্য তো অনেক বৈশিষ্ট্য আছে, সাপোজ ধরো যে আমাদের উচ্চতা, আমাদের কি বলবো যে আমাদের উচ্চতা, তারপরে আমাদের দেহের কালার, চুলের কালার, চোখের কালার, চোখের তারার রং কি, তারপরে অনেক এরকম, মানে এইরকম অনেক বৈশিষ্ট্য আছে। এবং এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য আমাদের কোষে এরকম নকশা আছে। সো এই এই অ্যাকচুয়ালি জিনগুলো কিভাবে স্থানান্তরিত করে বা পরবর্তী বংশধরে এরা কয়টাতে স্থানান্তরিত হয়, কিভাবে স্থানান্তরিত হয়, এগুলো নিয়ে মেন্ডেল অনেক গবেষণা করছিলেন। সো মেন্ডেলের যে গবেষণা গবেষণা তত্ত্ব, সেই গবেষণা তত্ত্ব থেকে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে জিন অ্যাকচুয়ালি জিন হচ্ছে দুই প্রকার, অর্থাৎ একটা হচ্ছে প্রকট জিন, আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। খেয়াল করো একটা হচ্ছে প্রকট জিন, আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। আমি যদি জিনের ক্লাসিফাই ক্লাসিফিকেশন করি জিন, তুমি একটাকে বলতে পারো প্রকট জিন, প্রকট জিন, আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। খেয়াল করো আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, তাহলে কি বললাম একটা হচ্ছে প্রকট জিন, আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। এখন এই যে প্রকট জিনটা কি আর প্রচ্ছন্ন জিনটা কি, এটা বুঝতে আগে আমাদের একটা বেসিক বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, সাপোজ আমাদের আমার গায়ের রং, চুলের রং, তারপর হচ্ছে দেহে উচ্চতা বা এই যে বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা বৈশিষ্ট্য নির্ধারিত হয়েছে দুইটা ক্রোমোজোম দ্বারা। আমরা জানি যে অ্যাকচুয়ালি একটা ক্রোমোজোম আসা হচ্ছে আমাদের মার কাছ থেকে, আর একটা ক্রোমোজোম আসা হচ্ছে বাবার কাছ থেকে। অর্থাৎ এই যে দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম আসলো আমাদের বাবার কাছ থেকে, আরেকটা ক্রোমোজোম আসলো মার কাছ থেকে। এবং এই ক্রোমোজোম গুলোর ভিতরে যে ডিএনএ আছে, ওই ডিএনএর ভিতরে যে নকশা আছে, একচুয়ালি ওই দুইটা নকশা মিলে বা ওই দুইটা জিন মিলে আমাদের কি কি করতেছে, আমাদের বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতেছে। অর্থাৎ একটা আসলো বাবার কাছ থেকে, আরেকটা আসলো মার কাছ থেকে, আসার পরে ওইগুলো দুইটা মিলে সম্মিলিতভাবে আমাদের একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম,
যে পৃথিবীতে যে ব্যক্তির ক্ষমতা বেশি সেই একটু বেশি দেখানোর চেষ্টা করে, যে ব্যক্তির ক্ষমতা কম সেই কম দেখানোর চেষ্টা করে। তো জিনের ক্ষেত্রেও এটা হয়, জিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, খেয়াল করো, সাপোজ একটা নতুন জীব গঠিত হবে এবং ওই নতুন জীবে বাবার থেকে একটা একই বৈশিষ্ট্যের জন্য একটা ক্রোমোজোম আসবে। সাপোজ আমরা যদি ধরি যে ছেলেটা লম্বা হবে নাকি খাটো হবে, এটা যদি ধরি, তাহলে এই লম্বা বা খাটো হওয়ার জন্য বাবার থেকে একটা ক্রোমোজোম আসছে, মার থেকেও একটা ক্রোমোজোম আসছে, বাট এই দুইটা ক্রোমোজোমের মধ্যে একটা ডোমিনেট করবে, অর্থাৎ একটা বেশি শক্তিশালী বা একটা বেশি মানে যেটা যে কম্বিনেশন গুলো হইতে পারে, একটা একটা হচ্ছে একটা বেশি শক্তিশালী হইতে পারে বা একটা বেশি ক্ষমতাধর হইতে পারে। তখন যেটা হবে সেটা হচ্ছে এই দুইটা জিনের মধ্যে একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে আর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। আবার এমনও হইতে পারে দুইটা জিনেই সমান ক্ষমতাধর, তখন ওই দুইটা জিনের যেহেতু সমান ক্ষমতাধর ওই দুইটা জিনের সম্মিলিত ভাবে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তো এই যে এই দুইটা জিনের, খেয়াল করো এই দুইটা কোন কারণে আমি ক্রোমোজোমকে জিন বলতেছি, খেয়াল করো, কারণ হচ্ছে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে জিন থাকে, দ্যাট মিন্স ক্রোমোজোমটাকে আমি একটা জিন হিসেবে বিবেচনা করতে পারি, এই জন্য ক্রোমোজোমকে আমি জিন হিসেবে বলতেছি। তো সাপোজ এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটাতে লম্বা হওয়ার একটা বৈশিষ্ট্য ছিল, লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে টি, এবং এই যে ক্যাপিটাল টি, এবং এই যে মার থেকে একটা ক্রোমোজোম আসছিল, এই ক্রোমোজোমে আরেকটা জিন ছিল, যে জিনটা হচ্ছে ছোট হাতের খাটো হওয়ার। এখন মেন্ডেল যখন পরীক্ষা করছেন তখন দেখছেন যে এদের থেকে যে সন্তানটা আসতেছে, অর্থাৎ এই কম্বিনেশনের পরে এটা হচ্ছে ভিতরের মানে কোষের ভিতরে অ্যাকচুয়ালি এটা, বাট সে বাইরে যেটা শো করতেছে সেটা হচ্ছে বাইরে থেকে সে শো করতেছে হচ্ছে সে একজন যেই সন্তানটা হলো সে হচ্ছে লম্বা, কারণ হচ্ছে এই লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তার মানে প্রকট জিন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রথম বংশধর যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর প্রথম বংশধর প্রকাশ পাচ্ছে না, বাট এর পরবর্তী কোনো একটা বংশধর, সে যেহেতু প্রচ্ছন্ন ছিল, খেয়াল করো যে বংশধর প্রকাশ পাচ্ছে সেগুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, খেয়াল করো। ব্যাপারটা আমি এইভাবে বোঝানোর চেষ্টা করি, সাপোজ ধরো যে তোমার মধ্যে ক্ষমতা ছিল, তুমি একটা সময় প্রকাশ পাইলা, ঠিক আছে, তুমি এই বৈশিষ্ট্যটা প্রকাশ করলা, বাট এই যে তুমি একজনকে যে অল টাইম সাপ্রেস করতেছো, একজনকে যে অল টাইম তুমি অত্যাচার করতেছো, মানে দমিত নিপীড়িত যে করতেছো, তো একটা টাইমে সে যখন চান্স পাবে, তার যদি কোনোদিন সুযোগ আসে, তখন কিন্তু সেও কোনোভাবে সে তাটা প্রকাশ করবে, ঠিক এরকম যে সে হয়তো বা এখন পারতেছে না, বাট কোনো একদিন সে পারে। এই যে এই বৈশিষ্ট্যটা যেটা প্রথম বংশধরে প্রকাশ পায় না, বাট এর পরবর্তী বংশধরে কোনোভাবে প্রকাশ পায়, সেটাকে বলা হয় প্রচ্ছন্ন জিন। আমরা সামনে যাওয়ার পরে সামনে আরো ডিটেলস ভালোভাবে বুঝতে পারবো মেন্ডেলের সূত্র যখন বলবো। তো এটা যেটা বললাম সেটা হচ্ছে প্রকট জিন, মানে হচ্ছে প্রথম বংশধরে প্রকাশ পাবে, বা প্রকট জিন বলতে এটা বলতে পারে যেটা ডোমিনেট করে, ক্লিয়ার? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, সাপোজ এরকম দুইটা গাছ, এবং এই দুইটা গাছের জন্য মেন্ডেল যে পরীক্ষাটা করছিলেন, মেন্ডেল হচ্ছে একটা গাছ নিয়েছেন যেটার জিরোটা হচ্ছে টি টি, অর্থাৎ এই গাছটার যে দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমের কি বললাম, এই গাছটার যে দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমের কি বললাম, এই দুইটা ক্রোমোজোমের হচ্ছে লম্বা হওয়ার জন্য দায়ী টি, বো ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এবং উনি আরেকটা গাছ নিয়েছেন যে গাছটার যে জিনোটাইপ, এই জিনোটাইপ হচ্ছে ছোট হাতের টি, ছোট হাতের টি। যখন তিনি ছোট হাতের টি আর ছোট হাতের টি নিলেন, এটা হচ্ছে খাটো হওয়ার জন্য দায়ী, অর্থাৎ উনি একটা একেবারে লম্বা গাছ নিয়েছেন আর একটা খাটো গাছ নিয়েছে। তারপরে এদের মধ্যে সংকরায়ন ঘটাইছে, অর্থাৎ এদের মাধ্যমে প্রজনন ঘটাইছে। আমরা জানি যখন প্রজনন ঘটে তখন মিউসিস কোষ বিভাজন ঘটে, এবং মিউসিস কোষ বিভাজনে যে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ এদিক থেকে আমরা দুইটা সেল পাই, দুইটা সেল, একটা সেল ছিল এই থেকে দুইটা সেল পাই, এবং প্রতিটা সেলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, কারণ কি মিউসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, দ্যাট মিন্স এই জায়গাতেও আমরা সো এখন এখন এই এই থেকে যে গাছগুলো উৎপন্ন হবে সেই গাছগুলো হইতে পারে, এইটা সাপোজ একটা গাছ যদি উৎপন্ন হয় এইটার সাথে এইটা সংযুক্ত হইতে পারে, বা এটার সাথে এটা আসতে পারে, বা এটার সাথে এটা আসতে পারে, যেটার সাথে যেটা আসতে পারে আমরা কম্বিনেশন গুলো বলি। সাপোজ এরকম একটা গাছ পাইতে পারি যেটা জিরো হচ্ছে টি, বড় হাতের একটা টি থাকলো, ছোট হাতের একটা টি থাকলো। আবার আমরা এরকম ভাবে একটা পাইতে পারি যেখানে এই এরকম থাকবে, বড় হাতের টি, ছোট হাতের টি। আবার এরকম ভাবে পাইতে পারি, বড় হাতের টি, ছোট হাতের টি। আবার এরকম ভাবে পাইতে পারি, বড় হাতের টি, ছোট হাতের টি। খেয়াল করো এখন উনি যেটা দেখলেন, খেয়াল করো বড় হাতের টি, বড় হাতের টি যখন ছিল এটা হচ্ছে লম্বা, এই ছোট হাতের টি, ছোট হাতের টি যেটা ছিল এটা হচ্ছে খাটো, মানে একটা ছিল বড় হাতের টি, বড় হাতের টি লম্বা, আর একটা ছোট হাতের টি, ছোট হাতের টি খাটো। তো এখন উনি এই বংশধরে যে গাছগুলো পাইছেন, এই গাছগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা টি, একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি,
এই জায়গায় উনি খেয়াল করলেন যে এই গাছগুলো তো আমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে তাহলে এই গাছগুলো কিরকম হবে, এরকম হইতে পারে যেহেতু এদিকে একটু লম্বা আছে একটু খাটো আছে, দ্যাট মিনস মিডিয়াম সাইজের হইতে পারে। ইনিশিয়াল আমাদের ধারণাটা হচ্ছে ঠিক এরকম যে এটা তো মিডিয়াম সাইজ হইতে পারে, কারণ একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে খাটো, একটা হচ্ছে একেবারে বেশি আর একটা হচ্ছে কম, দ্যাট মিনস মাঝখানে দিয়ে দেও সুন্দর। বাট উনি একটা ব্যতিক্রম খেয়াল করলেন, ব্যতিক্রমটা হচ্ছে যে এই যে এটা হইলো আমরা ভাবছি যে এটা মিডিয়াম হওয়ার কথা ছিল, বাট এই যে সবগুলা গাছ, সবগুলো গাছ লম্বা হইলো, দ্যাট মিনস সবগুলো গাছ যেহেতু লম্বা হইলো, খেয়াল করো সবগুলো গাছ লম্বা 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 লম্বা, তার মানে খেয়াল করো এই গাছগুলো কিন্তু এই গাছগুলোর যে জিনোটাইপ অর্থাৎ যে জিনের যে টাইপ ওই টাইপটাতে কিন্তু খাটো হওয়ার একটা জিন ছিল, তারপরেও গাছটা লম্বা। কারণটা হচ্ছে আমরা যদি জিনের ক্ষেত্রে খেয়াল করি, জিনের ক্ষেত্রে খেয়াল করে দেখি তখন দেখবো যে এই জিনের ক্ষেত্রে দুইটা জিন আছে বা দুইটা ক্রোমোজোম আছে, একটা হচ্ছে বড় হাতের টি যেটা গাছকে বড় করার জন্য দায়ী, একটা হচ্ছে ছোট হাতের টি যেটা গাছটাকে ছোট করার জন্য দায়ী। কিন্তু এই জায়গায় যেহেতু প্রত্যেকটাই লম্বা হয়েছে, দ্যাট মিনস আমি বুঝে নিতে পারি এটা যেহেতু প্রত্যেকটা লম্বা হয়েছে, দ্যাট মিনস লম্বা হওয়ার জন্য যে জিনটা এইটা ডোমিনেট করছে বা এইটা বেশি ক্ষমতা দেখাইছে বা এইটা এই বংশধরে প্রকাশ পাইছে, যেহেতু এই বৈশিষ্ট্যটা প্রথম বংশধরে প্রকাশ পাইছে, ইভেন এটা যেহেতু আমরা পরীক্ষামূলক ভাবে প্রমাণ করতে দেখছি মেন্ডেলকে, সেহেতু আমরা ধরে নিতে পারি যে লম্বা হওয়ার যে বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট, দ্যাট মিনস এটা হচ্ছে বড় হাতেরটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বা প্রকট জিন। আবার বলতেছি কোন জিনটা প্রকট বা কোন জিনটা প্রচ্ছন্ন এটা তুমি প্রথমে বুঝতে পারবে না, মানে এমনি এমনি বুঝতে পারবে না, তোমাকে আগে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার পরে ঠিক এরকম আমরা একটা লম্বা গাছ নিলাম, একটা খাটো গাছ নিলাম, আমরা যে গাছগুলো পাইলাম সবগুলাই লম্বা পাইলাম, কিন্তু আমরা দেখলাম যে এই গাছগুলোর যে জিনোটাইপ এগুলোর ভিতরে খাটো হওয়ার একটা জিন ছিল, বাট খাটো আর জিন থাকা সত্ত্বেও এটা লম্বা হয়েছে, একেবারে লম্বা হয়েছে, দ্যাট মিনস যেটা লম্বা ছিল যেটা লম্বা হওয়ার জন্য যে বৈশিষ্ট্যটা দায়ী ছিল যে জিনটা দায়ী ছিল এইটা প্রকাশ পাইছে, সেহেতু এই লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা এখন আমরা বলতে পারি সিদ্ধান্তে আসতে পারি লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। খেয়াল করো এই পর্যন্ত না আসা পর্যন্ত তুমি কোনোটাকে বলতে পারতো না প্রকট বৈশিষ্ট্য, হইতে পারতো সবগুলো গাছ খাটো হইতো তখন তোমাকে বলতে হইতো যে এই ছোট হাতেরটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, দ্যাট মিনস কোনটা প্রকট বৈশিষ্ট্য বা কোনটা প্রকট জিন এইটা বলার আগে তোমাকে প্রথম একটা বংশধর আগে দেখতে হবে, প্রথম বংশধরে কি প্রকাশ পাইছে সেইটার উপর ভিত্তি করে তুমি প্রকট বা প্রচ্ছন্ন বলতে পারবা, তুমি কখনোই আগে থেকেই একটাকে প্রকট বা প্রচ্ছন্ন বলতে পারবে না, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। অ্যান্ড মানে প্রত্যেকটা স্টুডেন্টই এই জায়গাটাতে মানে গ্যাপটা থাকে ওদের, যে অনেকে আগে থেকে প্রকট প্রচ্ছন্ন ধরে নেয়, বাট ব্যাপারটা হচ্ছে আগে থেকে তোমাকে প্রকট প্রচ্ছন্ন তোমার ধরতে পারবে না, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটা লম্বা নিতে হবে, একটা বিশুদ্ধ লম্বার নিতে হবে, বিশুদ্ধ খাটো নিতে হবে, তো তারপরে দেখতে হবে প্রথম বংশধরে কোনটা প্রকাশ পাইছে, প্রথম বংশধরে যেটা প্রকাশ পাইছে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বা প্রকট জিন, দ্যাট মিনস প্রকট বৈশিষ্ট্য বা প্রকট জিনের ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি যে জীবের যখন সংকরায়ন ঘটে তখন প্রথম বংশধরে যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন এটা ছিল প্রথম বংশধর, এখন আমরা দ্বিতীয় বংশধর নিয়ে চিন্তা করব, দ্বিতীয় বংশধরে কি হয় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো জায়গায় যদি একটা বড় হাতের টি থাকে, দ্যাট মিনস এটা ওইটা অন্য যাই থাকুক না কেন সবগুলোকে ডোমিনেট করে সেই তার ইয়াটাকে প্রকাশ করবে, যেহেতু সে একটা প্রকট বৈশিষ্ট্য। ক্লিয়ার? সো এখন এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে এখন আমরা যে দুইটা গাছ পেলাম এই দুইটা গাছ হলো টি টি, খেয়াল করো এই দুইটা গাছের জিনোটাইপ হচ্ছে টি টি, খেয়াল করো টি ক্যাপিটাল টি স্মল টি, এবার এই ক্যাপিটাল টি স্মল টি এখন যদি এই দুইটা গাছের মধ্যে সংকরায়ন ঘটাই, খেয়াল করো এই দুইটা গাছ বাইরে থেকে দেখতে লম্বা বোঝা যাচ্ছে, বাইরে থেকে এরা লম্বা, এই দুইটা গাছ বাইরে থেকে লম্বা, এই দুইটা গাছ বাইরে থেকে লম্বা, বাট আমরা যদি একটা জিনিস খেয়াল করি এরা বাইরে থেকে দেখতে লম্বা হইলেও এদের মধ্যে কিন্তু খাটোর যে জিনটা এটা কিন্তু এখন এক্সিস্ট করতেছে, কিন্তু আমরা যদি এই গাছটার ক্ষেত্রে খেয়াল করি আগের এই গাছটার ক্ষেত্রে তখন এটা হচ্ছে লম্বা, বাইরে থেকে দেখতে লম্বা ভিতরে সবগুলো লম্বা এক্সিস্ট করতেছে, এটাকে যদি দেখি বাইরে থেকে খাটো ভিতরে সবগুলো খাটো এক্সিস্ট করতেছে, সো আর এইগুলোকে যখন দেখবো তখন দেখবো যে ভিতরে খাটো আছে তারপরে সে খাটো না সে হচ্ছে লম্বা, দ্যাট মিনস লম্বা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এইটার ক্ষেত্রে যেটা হবে এইটার ক্ষেত্রে যদি আমি তৈরি করি যে কি কি গাছ হইতে পারে তখন এটা টি টি হইতে পারে এবং এরকম হইতে পারে, এই এদিকে টি এদিকে ছোট হাতের টি এর সাথে হইতে পারে, দ্যাট মিনস বড় হাতের টি ছোট হাতের টি হইতে পারে, আবার এইদিকে টি এদিকে টি এর সাথে হইতে পারে টি টি, আবার এইদিকে ছোট হাতের টি ছোট হাতের টি এর সাথে হইতে পারে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় বংশধর, এবং দ্বিতীয় বংশধর আমরা যেগুলো পাইলাম সেগুলো নিয়ে চিন্তা করবো, এটা হচ্ছে দ্বিতীয় বংশধর। সো এই দ্বিতীয় বংশধরে আমরা খেয়াল করবো, খেয়াল করো এই বড় হাতের টি, দ্যাট মিনস
দুইটা বরাবরটি, দ্যাট মিন্স এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে লম্বা। এবং এই যে বড় হাতের টি ছোট হাতের টি, আমি কি বলছি যে বড় হাতের টি থাকুক আর ছোট হাতের টি থাকুক, যেহেতু প্রথম অংশ ধরে আমরা এটা ভাবতে পারছি বা এটা নির্ণয় করতে পারছি বড় হাতের টি থাকলেই সে লম্বা হবে, দ্যাট মিন্স এই দিকে ছোট হাতের টি এর কোনো ভ্যালু নাই, তার কোনো ক্ষমতা নাই, দ্যাট মিন্স এখন যেটা এই গাছটার হচ্ছে লম্বা, এটা লম্বা গাছ। এবং আমরা যদি এইটাতেই খেয়াল করি এটা হচ্ছে লম্বা, কারণ একটা বড় হাতের টি আছে একটা ছোট হাতের টি আছে, যেখানে একটা বড় হাতের টি আছে সেখানে একটা ছোট হাতের টি কিছুই করতে পারবে না, কারণ সে প্রকট না বা তার ক্ষমতা নেই এখানে বড় হাতের টিকে ছাপায় গিয়ে একটা বৈশিষ্ট্য প্রকাশ করা। ওকে, তারপরে যেটা পাবো সেটা হচ্ছে ছোট হাতের টি ছোট হাতের টি, অর্থাৎ খাটো হওয়ার বৈশিষ্ট্যটাকে বাধা দেওয়ার মতো কেউ নাই এখন, সে এখন খাটো হবে। ওকে, এই যে খেয়াল করো, এই যে যেই যেই বৈশিষ্ট্যটা খেয়াল করো, যেই বৈশিষ্ট্যটা প্রথম বংশধরের প্রকাশ পায় নাই বাট দ্বিতীয় বংশধরের চারটির মধ্যে, নাহলে এটা বলি টি ইজ টু ওয়ান অনুপাতে প্রকাশ পাইছে, ওই যে ওই বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। খেয়াল করো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা হচ্ছে প্রথম বংশধর প্রকাশ পায় নাই বাট দ্বিতীয় বংশধরে থ্রি ইজ টু ওয়ান বা থ্রি তিন অনুপাত একে প্রকাশ পাইছে, দ্যাট মিন্স এইটার তিনটার জন্য এটা একটা হয়েছে, যদি এটা যদি ছয়টা হইতো খাটা হইতো দুইটা, এটা যদি নয়টা হইতো খাটা হইতো তিনটা, এটা যদি বারোটা হইতো খাটা হইতো চারটা, দ্যাট মিন্স তিন অনুপাত একে প্রকাশ পায়, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার মানে কি বললাম, প্রকট বৈশিষ্ট্য মানে হচ্ছে সেই বৈশিষ্ট্যটা যেটা প্রথম বংশধর প্রকাশ পায়, তার মানে প্রকট বৈশিষ্ট্য বা ডেফিনেশন আমি লিখতে পারি, প্রকট বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশিষ্ট্যটা প্রথম বংশধর প্রকাশ পায়। আমি যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে যাই, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে হচ্ছে যেই বৈশিষ্ট্যটা প্রথম বংশধর প্রকাশ পায় নাই, সুপ্ত অবস্থায় থাকে বা ঘুমন্ত অবস্থায় থাকে বা দ্বিতীয় বংশধরে তিন অনুপাত একে প্রকাশ পায়, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, সো এর থেকে যদি আমরা চলে যাই, এর থেকে আমরা একবার একটা কিছু চলে যাবো, সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণে। সো মানুষের লিঙ্গ নির্ধারণে যেটা হয় সেটা হচ্ছে, খেয়াল করো এই যে মানুষের লিঙ্গ নির্ধারণ যেটা হয় সেটা হচ্ছে, আমরা জানি যে মানুষের 46টা ক্রোমোজোম আছে, দ্যাট মিন্স 23 জোড়া ক্রোমোজোম আছে। সো মানুষের যে ক্রোমোজোম গুলো আছে সেগুলো যখন তারা যখন জনন কোষ সৃষ্টি করে, জনন কোষ সৃষ্টির সময় আমরা জানি যে মিউসিস কোষ বিভাজন ঘটে, ওই মিউসিস কোষ বিভাজনে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। দ্যাট মিন্স আমি যদি ধরি যে মানুষের ক্রোমোজোম সংখ্যা এদিকে, মানুষের এটার ভিতরে মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, এই 46টি ক্রোমোজোমই প্রত্যেকটাই কোনো না কোনো বৈশিষ্ট্যর জন্য দায়ী। সাপোজ এটার মধ্যে দুইটা ক্রোমোজোম আছে যেটা আমার চুলের রঙের জন্য দায়ী, এদিকের মধ্যে একটা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোম আছে, সাপোজ আমার আমি লম্বা নাকি খাটো এটার জন্য দায়ী, আবার এটার মধ্যে দুইটা ক্রোমোজোম আছে আমার চোখের রঙের জন্য দায়ী, আবার এটার মধ্যে দুইটা ক্রোমোজোম আছে আমার কণ্ঠের জন্য দায়ী, এরকম এক একটা একটা বৈশিষ্ট্য বর্ণনা করছে। তো এইখানে দুইটা ক্রোমোজোম আছে যেটা মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। সো আমি লিখতে পারি 44টা ক্রোমোজোম, খেয়াল করো 44টা ক্রোমোজোম, 44 + 2 বলতে বোঝায় যে 44টা ক্রোমোজোম অন্যান্য সব বৈশিষ্ট্যের জন্য দায়ী আর দুইটা হচ্ছে আমার লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী, এবং এই দুইটা ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণের জন্য যে ক্রোমোজোম গুলো সাধারণত মেয়েদের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে XX, আর ছেলেদের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে XY। দ্যাট মিন্স আমি যদি একটা যদি মেয়ের কোষ নিই তখন হচ্ছে 44+ আমি যেটা পাবো সেটা হচ্ছে 44+XX, আর যদি ছেলে নিই তখন আমি এরকম ভাবে পাবো সেটা হচ্ছে 44+YY, সরি। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা মেয়ের আর এটা হচ্ছে একটা ছেলের। এখন অ্যাকচুয়ালি আমরা দেখবো যে যখন তারা যখন ইয়াতে যায় মানে যখন প্রজনন করে তখন অ্যাকচুয়ালি ছেলেমেয়ের যে লিঙ্গটা এটা কিভাবে নির্ধারিত হয়, সো আমরা যদি খেয়াল করি ওটা হচ্ছে এরকম, আমরা জানি যে একটা মেয়ের জন্য হচ্ছে XX এবং একটা ছেলের জন্য হচ্ছে XY। ইভেন তারা যখন কি করবে, তারা যখন মনে করে যে কি বলবো, তারা যখন প্রজনন ঘটাবে তখন আমরা জানি যে জননকোষ যখন সৃষ্টি করবে তারা, তখন অবশ্যই এই
সাপোজ এটা একটা কোষ ছিল, এই কোষটার মিওসিস বিভাজন করতে হবে, এবং মিওসিস বিভাজনের মাধ্যমে যে কোষগুলো উৎপন্ন হবে সেই কোষগুলোর মধ্যে অর্ধেক ক্রোমোজোম থাকবে। আমরা এটা মিওসিস কোষ বিভাজনে করছি। সো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন কি কি বিন্যাস হইতে পারে খেয়াল করো, এদিকে এক্স এর সাথে আসতে পারে, এদিকের এক্স দ্যাট মিন্স হইতে পারে এক্স এক্স, এদিকের এক্স এর সাথে আসতে পারে, এদিকের এক্স দ্যাট মিন্স হইতে পারে এক্স ওয়াই, এদিকের এক্স এর সাথে আসতে পারে, এদিকের এক্স দ্যাট মিন্স এক্স এক্স, আর এদিকে এক্স এর সাথে এক্স ওয়াই। এই যে মানুষের যে লিঙ্গটা নির্ধারিত হচ্ছে, এই লিঙ্গটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এদিকের একটা এক্স এর সাথে এদিকের একটা এক্স মিলিত হচ্ছে, সেটা হচ্ছে এক্স এক্স, অর্থাৎ এটা মেয়া হইতে পারে, অথবা এদিকে যদি একটা এক্স এর সাথে এদিকে একটা ওয়াই আসছে সেহেতু এক্স ওয়াই ছেলে হইতে পারে, আবার এদিকের একটা এক্স এর সাথে এদিকের একটা এক্স আসছে মেয়া হইতে পারে ছেলে হইতে পারে। তো এটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। অর্থাৎ যদি এক্স এক্স আসে তখন সেটা হচ্ছে মেয়ে, যদি এক্স ওয়াই হয়, যদি এই এক্স ওয়াই হয় তখন সেটা হচ্ছে ছেলে। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমরা মেইন ইম্পর্টেন্ট যে এটা, যে আগে আমরা সাধারণত নারীদেরকে মানে ইয়া করতাম, এটা কি বলে, দোষী সাব্যস্ত করতাম যখন ছেলে হইতো না, যখন মেয়ে হইতো। বাট একটা জিনিস খেয়াল করো, একটা ছেলে হওয়ার জন্য কিন্তু একটা ওয়াই ক্রোমোজোম দরকার। খেয়াল করো, যদি একটা ছেলে হইতে হয় তখন কিন্তু তোমাকে একটা ওয়াই ক্রোমোজোম অল টাইম প্রয়োজন, একটা ওয়াই ক্রোমোজোম অল টাইম প্রয়োজন, একটা ছেলে হওয়ার জন্য ওয়াই ক্রোমোজোমটা প্রয়োজন। তো এই যে সেল হওয়ার জন্য যে ওয়াই ক্রোমোজোমটা প্রয়োজন, এই ওয়াই ক্রোমোজোমটা যদি এই ওয়াই ক্রোমোজোমটা দিচ্ছে হচ্ছে একটা একটা ছেলেই দিচ্ছে, একটা ছেলেই একটা ছেলে হওয়ার জন্য ওয়াই ক্রোমোজোমটা দিচ্ছে। বাট এই যে কমন একটা ক্রোমোজোম যেটা এক্স, এটা দিচ্ছে ছেলে দিতে, এটা দিচ্ছে হচ্ছে মেয়েও দিতে পারে ছেলেও দিতে পারে। একটা একটা মেয়ের শুধুমাত্র ক্ষমতা আছে এক্স ক্রোমোজোমটা দেওয়ার। খেয়াল করো, একটা মেয়ের শুধুমাত্র ক্ষমতা আছে এক্স ক্রোমোজোমটা দেওয়ার। আমি মেয়ের ক্ষমতা দিকে চিন্তা করি, মেয়ের ক্ষমতা হচ্ছে শুধুমাত্র এক্স দেওয়া, অর্থাৎ সে একটা এক্স দিতে পারে, আর কিছু করতে পারবে না, সে একটা এক্স দিতে পারে। বাট এই যে সন্তানটা, এই সন্তানটা ছেলে কি না মেয়ে হবে, এটা কিন্তু নির্ধারণ করতেছে এই ছেলেটা। খেলবো, কারণ এই ছেলেটা যদি এখন এক্স দেয় তখন সেটা হচ্ছে মেয়ে, এই ছেলেটা যদি এখন ওয়াই দেয় তখন সেটা হচ্ছে ছেলে। আবার খেয়াল করলাম, যেটা বলতেছি একটা মেয়ের শুধুমাত্র এক্স ক্রোমোজোম দেওয়ার ক্ষমতা আছে, তো একটা মেয়ে শুধুমাত্র এক্সই দিতে পারে, যেহেতু তার মধ্যে দুইটা এক্স আছে, তো সে শুধুমাত্র এক্স ক্রোমোজোম দিতে পারে। বাট এই যে ছেলে, এই ছেলে যদি এখন এখন এই ছেলেটা যদি এক্স দেয় তখন সেটা হচ্ছে মেয়ে, যদি ছেলে এক্স দেয় তখন হচ্ছে মেয়ে, যদি ছেলে ওয়াই দেয় তখন হচ্ছে এটা ছেলে। দ্যাট মিন্স এই যে মেয়ে হইলো, এই যে ছেলে হইলো, এটার জন্য অ্যাকচুয়ালি এই সন্তানটা কি মেয়ে হবে নাকি ছেলে হবে, এটার জন্য দায়ী অ্যাকচুয়ালি ছেলে। খেয়াল করো, এদিকে এদিকের অ্যাকচুয়ালি বাবা মা, সাপোজ এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আরেকটা বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করো, একটা মা, একজন মা, উনি শুধুমাত্র এক্স ক্রোমোজোমটা দিতে পারে, অর্থাৎ ওনার ক্ষমতা আছে এক্স ক্রোমোজোম দেওয়ার। বাট খেয়াল করো, ওনার ক্ষমতা আছে এক্স ক্রোমোজোম দেওয়ার। এখন একজন বাবা, উনি যদি এক্স ক্রোমোজোম দেন বা ওনার থেকে যদি এক্স ক্রোমোজোমটা আসে, এক্স ক্রোমোজোমটা যদি নিষিক্ত হয়, তখন এক্স ক্রোমোজোমটা যদি এই দিকে আসে, তখন যে আলটিমেট যে সন্তানটা পাচ্ছে সেই সন্তানটা হচ্ছে মেয়ে। আবার একজন মা শুধুমাত্র এক্স ক্রোমোজোম দিতে পারেন, কিন্তু বাবার থেকে যদি ওয়াইটা আসে, দ্যাট মিন্স সন্তান হচ্ছে ছেলে। তার মানে এদিকে এই প্রথম দুইটা এক্সের কোনো ক্ষমতা নাই এটা কি মেয়ে হবে নাকি ছেলে হবে এটা নির্ধারণ করা। বাট পরের দুইটা যে ক্রোমোজোম, একটা এক্স আর একটা ওয়াই, এই দুইটার ক্ষমতা আছে যে এটা মেয়ে হবে নাকি ছেলে হবে এটা প্রকাশ করার। ইভেন এই দুইটা ক্রোমোজোম আসতেছে বাবার কাছ থেকে, দ্যাট মিন্স একটা সন্তান সেটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা ডিপেন্ড করতেছে বাবার কাছ থেকে কোন ক্রোমোজোমটা আসতেছে। ক্লিয়ার? তো এখন এটা হচ্ছে সায়েন্সের ব্যাখ্যা। ইভেন আমরা সাধারণত গ্রামাঞ্চল সাধারণত মাকে দায়ী করতাম, যে যখন মার, যখন সাধারণত আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ, ইভেন আমরা বিশ্বাস করি যে একটা ছেলে হইতে হবে, নাহলে বংশের বাঁধি থাকবে না। তো এই ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে আমরা সবাই চাই যে একটা ছেলে হোক, ছেলে হোক। তো এই ক্ষেত্রে যখন ছেলে হইতো না, তখন আমরা সাধারণত মাদেরকে দায়ী করতাম যে দায়ী, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মারা দায়ী না, কারণ মারা তো আর ওয়াই দিতে পারতেছে না, মারা যদি ওয়াই দিতে পারতো তাহলে না ছেলে হইতো। ক্লিয়ার? মা যেহেতু ওয়াই দেওয়ার ক্ষমতা নাই, সেহেতু সে তো আর তার উপর তো ডিপেন্ড করতেছে না এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, যেহেতু বাবার উপরে ডিপেন্ড করতে, যেহেতু বাবা এক্স বা ওয়াই দিতে পারে, ওয়াই দিতে পারে, সেহেতু বাবার উপরে ডিপেন্ড করতেছে এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে। দেখ, যদি দোষী করতে হয় তবে দোষী করতে হবে বাবাকে।
তো এটা হচ্ছে একটা লজিক। এবং এই জিনিসটা যে বাবা দায়ী নাকি মা দায়ী, এটা পরীক্ষায় আসে এভাবে কোশ্চেন আসে। তো এভাবে যদি কোশ্চেন আসে তোমরা এভাবে বলো যে মা শুধুমাত্র ক্ষমতা আছে এক দেওয়ার, কিন্তু এই এক্সটা তো নির্ধারণ করতে পারে না নাকি মেয়ে নাকি ছেলে হবে। দ্বিতীয় ক্রোমোজোমটা যেটা আসে সেটা হচ্ছে যদি এক্স আছে তখন মেয়ে, যদি ওয়াই আছে ছেলে। সো ডিপেন্ড করতেছে বাবার উপরে, সো ছেলে হবে নাকি মেয়ে হবে সেটার জন্য দায়ী হচ্ছে বাবা। তো এরপরে আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে আমরা এখন কিছু জেনেটিক ডিসঅর্ডারে চলে যাবো। ওই জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে আমাদের জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে মানে যেই ডিসঅর্ডার গুলো বা যেই বিধি গুলো বা যেই অস্বাভাবিকতা গুলো হচ্ছে তোমার কেনার মাধ্যমে ছড়ায়, মানে কি বলবো মানে বংশগতির মাধ্যমে ছড়ায়। দাঁড়াও একটু অ্যাড করো। ওকে আচ্ছা আচ্ছা খেয়াল করো, এখন যেটা বলবো সেটা হচ্ছে কিছু কিছু অসুখ বা ডিসঅর্ডার এটা বাবা মার ছিল আবার সন্তানের হচ্ছে। এই যে এইগুলো বংশগতির মাধ্যমে মানে বংশ থেকে বংশে এই রোগগুলো স্থানান্তরিত হচ্ছে, মানে একজনের থাকা সত্ত্বেও আরেকজনের হচ্ছে বংশে আসতে, এইগুলো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার বা জিনগত ডিসঅর্ডার অ্যাকচুয়ালি, কারণ আমাদের বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় জিনের মাধ্যমে। তো এগুলোর মধ্যে হচ্ছে কালার ব্লাইন্ড একটা আছে, কালার ব্লাইন্ড, তারপরে হচ্ছে তোমার থ্যালাসেমিয়া, খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস, কালার ব্লাইন্ড এবং থ্যালাসেমিয়া। তো আমরা এখন দেখবো যে মা বাবার কোন স্টেজে অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ড বা থ্যালাসেমিয়া রোগী হতে পারে। তো কালার ব্লাইন্ডের জন্য যেটা ঘটে সেটা হচ্ছে ইভেন একটা জিনিস মনে রাখা উচিত যে আমাদের যে জেনেটিক যে ডিসঅর্ডার গুলো আছে মানে জেনেটিক যে ডিসঅর্ডার গুলো ঘটে সেগুলো হচ্ছে এক্স ক্রোমোজোমের কারণে ঘটে। সাপোজ খেয়াল করো এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম, এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম, এবং এই এক্স ক্রোমোজোমের মধ্যে একটা ডিএনএ একটা নকশা ছিল। এই নকশাটা সাপোজ সাপোজ এই নকশাটা সাপোজ একটা এই ক্রোমোজোমটা আমাদের এরকম একটা নকশা ছিল। এই নকশাটা সাপোজ এদিকে এডিনিন গুয়ানিন যেটা হোক, আমরা এত ডিটেইলস যাচ্ছি না, এরকম একটা নকশা ছিল। এই নকশাটার কারণে এই ক্রোমোজোমটা সাপোজ তোমার আমি যদি এটা ইয়াতে পড়ে এটা কি বলে বর্ণান্ধতা পড়ে বর্ণান্ধতা, এই এই ক্রোমোজোমটা তোমার চোখের একটা মানে মানে রং চিনার ক্ষমতাটা মানে এটার উপর নির্ভর করতো, বা এটা আমাদের রড ও কোন কুশ উৎপন্ন করতো সাপোজ এরকম কিছু বলতে পারো। তো যদি এই এক্স ক্রোমোজোমের এই এই কার্যটাতে কোনো প্রবলেম হয় তখন এটা কিন্তু স্থানান্তরিত হবে বংশে, কারণ এটা কিন্তু প্রতিটা বংশে স্থানান্তরিত হচ্ছে। সো এটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে এই জায়গায় যদি কোনো প্রবলেম ঘটে, সাপোজ একটা প্রবলেম ঘটে, সাপোজ একটা প্রবলেম ঘটে, ওকে সাপোজ এই যে এই জিনটা, এই জিনটা কোনো কারণে মিউটেশন ঘটলো এবং এইটার এই যে এটা ছিল এটা এখন অন্যভাবে রূপান্তরিত হয়ে গেল, সাপোজ এটা এখন হয়ে গেল এরকম এরকম, ওকে এটা ছিল কালো, এটা হয়ে গেল এখন লাল। এই যে চেঞ্জটা হলো এই চেঞ্জের কারণে সাপোজ তার যে চোখের যে পাওয়ার বা চোখের যে মানে রং চিহ্নিত করার যে ক্ষমতাটা এটা বিনষ্ট হয়ে গেল একটা এক্স ক্রোমোজোম। কিন্তু একটা খেয়াল করো দ্যাট মিনস আমরা একজন মাকে চিন্তা করতেছি এরকম ভাবে, একজন মাকে আমরা চিন্তা করতেছি এক্স ক্রোমোজোমের এটা হিসাবে চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস এখন মা আমরা ভাবতে পারি যে মা হচ্ছে কালার ব্লাইন্ডে আক্রান্ত, বা মা হচ্ছে রং চিনতে ইয়া করতে পারেন ভুল করতে পারে, মানে সবুজ বা সবুজ লাল রং বা নীল হলুদ রং এই রংগুলো চিহ্নিত করতে এই রংগুলোর মধ্যে ডিফারেন্স করতে পারেন না, বাট অ্যাকচুয়ালি না, কারণটা হচ্ছে মা পারবে। কারণটা হচ্ছে এই যে মার যে এই যে এক্স ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোমে প্রবলেম হচ্ছে বাট আর একটা এক্স ক্রোমোজোম ঠিক আছে। ইভেন এই যে এই এক্স ক্রোমোজোমটার যে বিন্যাসটা ছিল এই বিন্যাসটা ঠিকই আছে, এখন যেহেতু এই এক্স ক্রোমোজোমের এটা বিন্যাসটা ঠিক আছে খেয়াল করো, তবে যেটা হচ্ছে মা মার দুইটা ক্রোমোজোম ছিল, মা দুইটা ক্রোমোজোমের এই এক্স ক্রোমোজোম গুলো অ্যাকচুয়ালি আমাদের চোখের যে দেখার যে পাওয়ারটা বা এই রং নির্ণয় রং পার্থক্য করার যে পাওয়ারটা এটা নির্ধারণ করতো, এখন কোন কারণ একটা ক্রোমোজোমে চেঞ্জ হলো। এই যে এই একটা ক্রোমোজোমে যে চেঞ্জটা হলো, একটা ক্রোমোজোমে চেঞ্জ হলেও ওনার কিন্তু আরেকটা ক্রোমোজোম আছে যেটা কিন্তু এখনো ভালো এখনো সুস্থ কাজ করতে পারতেছে। দ্যাট মিনস এই যে মাটা সে কালার ব্লাইন্ড না কিন্তু কালার ব্লাইন্ডের একটা জিনের বাহক, মানে কালার ব্লাইন্ডের জিনের বাহক। দ্যাট মিনস মাটাকে আমরা বলতে পারি কেরিয়ার বা বাহক। এই জন্য মেয়েরা কোন কারণে কম আক্রান্ত হয় জেনেটিক ডিসঅর্ডার গুলোতে আর ছেলেরা কোন কারণে বেশি হয়ে যাচ্ছে এখন খেয়াল করো। এখন বাবার ক্ষেত্রে যদি এরকম কোনো প্রবলেম ঘটে, সাপোজ একটা ছেলের ক্ষেত্রে যদি এক্স ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে যদি সাপোজ এটা হচ্ছে নর্মাল,
নর্মাল ছিল, এরা রড কুনকুশ উৎপন্ন করতো, যেটার কারণে তুমি চোখ দিয়ে সাপোজ রঙিন বস্তুকে পার্থক্য করতে পারতো। বাট এই যে যখন এইটা ছিল, এইটা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, সাপোজ এখন আমরা চিন্তা করতেছি ওনাটা চেঞ্জ হয়ে গেছে, আমি দুইটাকে আলাদা করে দিই, ওনাটা চেঞ্জ হয়ে গেছে, ওনাটা চেঞ্জ হওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওনাটা এরকম হয়েছে। দ্যাট মিনস ওনার আগের যে প্রক্রিয়াটা ছিল রং পার্থক্য করার যে ক্ষমতাটা ছিল এটা এখন নষ্ট হয়ে গেছে। মেয়ের ক্ষেত্রে রং নষ্ট, যখন একটা নষ্ট হয়ে গেছে তখন আরেকটা ব্যাকআপ হিসেবে কাজ করতেছে, আর একটাও এইরকম উৎপন্ন করতেছে। বাট ওয়াই ক্রোমোজোমের অ্যাকচুয়ালি কোনো ওই যে রং চিহ্নিত করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা ওয়াই ক্রোমোজোমের নেই। দ্যাট মিনস একটা ছেলে যখন এক্স ক্রোমোজোমটা আক্রান্ত হবে তখন এই ওয়াই ক্রোমোজোম ব্যাকআপ হিসেবে কাজ করতে পারবে না, দ্যাট মিনস এই ছেলেটা সরাসরি ওই মানে আক্রান্ত হয়ে যাবে, অর্থাৎ সে বর্ণান্ধতায়, তার মানে কি বলো, বর্ণান্ধতার ক্ষেত্রে, বর্ণান্ধতার ক্ষেত্রে যদি মা, যদি একটা মেয়ের একটা ক্রোমোজোমে প্রবলেম ঘটে তখন সে শুধুমাত্র বাহক হিসেবে কাজ করবে। কারণটা হচ্ছে একটা ক্রোমোজোমে যদি প্রবলেম ঘটে তখন তখনও সে ভালোই থাকবে, অর্থাৎ সে বর্ণান্ধ হবে না, কারণটা হচ্ছে আর একটা ক্রোমোজোম এখনো ভালোভাবে কাজ করতেছে। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে যখন এই প্রবলেমটা ঘটবে, একটা এক্স ক্রোমোজোমে প্রবলেম ঘটবে, এবং এই এক্স ক্রোমোজোমটাই একমাত্র পারে রংটা নির্ণয় করতে, দ্যাট মিনস ওয়াই ক্রোমোজোমটা যেহেতু কোনো ক্ষমতা নেই, দ্যাট মিনস একটা এক্স ক্রোমোজোম নষ্ট হওয়া মানে পুরাটাই নষ্ট হওয়া, তার মানে এটা বর্ণান্ধতায় ভুগবে। ক্লিয়ার? ওকে, দ্যাট মিনস আমরা যদি এরকম একটা চিন্তা করি, আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে বাহক মা, খেয়াল করো এটা হচ্ছে বাহক মা এবং সুস্থ বাবা অসুস্থ, তো বাবার মধ্যে কোনো ইয়া নেই, কি বলে, কোনো ডিসঅর্ডার নেই, কিন্তু মার মধ্যে এরকম একটা ছিল। বাট মার মধ্যে যে ছিল এটা আগে থেকে জানা আমরা জানি না, কারণটা কি, কারণটা জানি না, কারণটা তো একটা এক্স নষ্ট, বাট এইরকম আমরা তো কুসার পরীক্ষা করি নাই, আমরা তো বাইরের দিক দিয়ে দেখছি, হ্যাঁ সে তো ভালোই দেখতে পারে, কারণ হচ্ছে তার একটা, যেহেতু আর তার একটা এক্স ক্রোমোজোম ঠিক আছে, সেই জন্য ওইটা তাকে এখনো ঠিক আছে। এখন যেটা হবে সেটা হচ্ছে এদের থেকে যে সন্তানগুলো আসবে, সাপোজ এটা আসছে, এটা আসছে, একটু কমা তাই একটু কমা, এখন যেটা আসবে সেটা হচ্ছে এই দিকে, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এইদিকে এক্স, এইদিকে এক্স, দুইটাই কিন্তু ভালো, দুইটাই ভালো। ওকে, এখন আমরা যদি চিন্তা করি এই এক্স এর সাথে যদি আবার এটা এটা আবার চিন্তা করি এই এক্স এর সাথে এটা আসবে, মিনস এরকম একটা, এরকম একটার সাথে হচ্ছে কালো, হচ্ছে লাল, আমি আগে বলছি যে লাল থাকা মানেই হচ্ছে সে ডিসঅর্ডারে ভুগতেছে, খেয়াল করো। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে এইটার সাথে যদি আসে, এটা যদি আসে তখন হচ্ছে এরকম, এরকম, অর্থাৎ ঠিক আছে এটাও ঠিক আছে। বাট এর পরেরটা যেটা হবে সেটা হচ্ছে এইটা যদি এটার সাথে আসে তখন হচ্ছে এরকম, খেয়াল করো। দ্যাট মিনস মা শুধুমাত্র বাহক হিসেবে ছিল, বাবা সুস্থ ছিল, বাবারও কোনো রোগ ছিল না, বাবা বর্ণান্ধতা ছিল না, মারও বর্ণান্ধতা ছিল না, কিন্তু মার ভিতরে যে একটা ক্রোমোজোম ছিল সেটা ছিল বর্ণান্ধতা আক্রান্ত, কিন্তু আমরা আগে থেকে জানতাম না, কারণ আমরা তখন তাকে বাইরে থেকে দেখছি তাকে সুস্থ দেখছি, কারণ হচ্ছে তার তার একটা ক্রোমোজোম তো দেখা হিসেবে কাজ করতেছে, কোনো প্রবলেম ঘটে নাই এই জন্য। দ্যাট মিনস এই যে আমরা যে সন্তানগুলো পাইলাম, এই সন্তানগুলো কি কি হইতে পারে, একটা হচ্ছে এইদিকে হইতে পারে সুস্থ মেয়ে, একেবারে সুস্থ মেয়ে, কারণ দুইটা এক্স ক্রোমোজোম ঠিক আছে, এইটা দুইটা এক্স ক্রোমোজোমের মধ্যে একটা হচ্ছে প্রবলেম, দ্যাট মিনস আমরা বলতে পারি বাহক মেয়ে, আবার এদিকে দুইটা এক্স ক্রোমোজোম ঠিক আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি সুস্থ মেয়ে। বাট এই যে একটা ছেলে, এই যে একটা ছেলে, এই ছেলেটার যেটা হইলো সেটা হচ্ছে এই ছেলেটার এখন বর্ণান্ত হয়ে যাবে, অর্থাৎ সে হচ্ছে বর্ণান্ত, অর্থাৎ সে সবুজ নীল বা নীল হলুদ, সবুজ লাল নীল হলুদ এই রঙগুলো সে পার্থক্য করতে পারবে না। তো অ্যাকচুয়ালি কি হলো, সেটা হচ্ছে যে একটা বাহক মা এবং একজন সুস্থ বাবার মানে থেকে যে সন্তানগুলো আসবে তাদের কোনো একটা ছেলের ক্ষেত্রে 75% সব সরি 25% ক্ষেত্রে তাদের সম্ভাবনা থাকে যে তাদের ছেলে হবে বর্ণান্ধ। ক্লিয়ার? সো এটা, সো এই জায়গায় তোমাদের পরীক্ষা যেটা করতে পারে সেটা হচ্ছে বিভিন্ন কম্বিনেশন দিতে পারে, বিভিন্ন কম্বিনেশনগুলো এরকম, সাপোজ সুস্থ মা আবার সুস্থ মা অসুস্থ বাবা, আবার এটা যেহেতু বাবারা যেহেতু বাহক হবে না সো এখানে তো বাহক আসতে পারে না, আর বাহক মা আবার অসুস্থ বাবা এরকম দিতে পারে। সাপোজ খেয়াল করো আমরা এটা থ্যালাসেমিতে যাই, বুঝাই থ্যালাসেমিতে যদি যাই
এটা যদি বর্ণনা দেয় পর্যন্ত বুঝো, আমরা থ্যালাসেমিতে যাওয়ার পরে বেসিকটা আরো ক্লিয়ার হবে, এবং এটা আমরা দেখাবো যে পরীক্ষায় কোন কোন প্যাটার্ন নিয়ে কোয়েশ্চেন গুলো আসতে পারে। তো আমি যদি এতে চলে যাই, থ্যালাসেমিয়া চলে যাই, থ্যালাসেমিয়াটা অ্যাকচুয়ালি কি সেটা বুঝি। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, ওকে, তো এই যে থ্যালাসেমিয়া রোগ, অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া রোগটা যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের যে মানে থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে প্রতি মাসে মাসে দেখা যাচ্ছে যে রক্ত পাল্টানো লাগে, কারণ হচ্ছে তাদের যে রক্তটা সেই রক্তটা নষ্ট হয়ে যায়, প্রতি মাসে মাসে রক্ত নষ্ট হয়ে যায়, মানে হচ্ছে অ্যাকচুয়ালি তাদের রক্তের প্রবলেম থাকে। সো দেখবা যে যারা যারা আমরা যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের দেখা যায় যে প্রতি মানে 40 দিন পরে পরে তারা তাদের হয়তো থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে ব্লাড দিতে হচ্ছে, বা বা একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের মেডিকেল মেডিকেলে অনেক মানে প্রতিদিনই প্রায় প্রতিদিনই থ্যালাসেমিয়া রোগীদেরকে ব্লাড দিতে হয়, কারণ হচ্ছে তাদের পুরোপুরি জীবন সংকটাপন্ন থাকে এবং তাদের 5-6 বেগ এরকম করে ব্লাড লাগে বা রক্ত লাগে। তো অ্যাকচুয়ালি এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে আমরা জানি যে থ্যালাসেমিয়া অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটা দেখাচ্ছে। এই থ্যালাসেমিয়া আমরা জানি যে থ্যালাসেমিয়া অ্যাকচুয়ালি মানুষের আমরা জানি যে মানুষের 3 প্রকার রক্ত কণিকা আছে, একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, আর রেড ব্লাড কর্পাসল, তারপর হচ্ছে WBC, একটা হচ্ছে হোয়াইট ব্লাড সেলস, তারপর হচ্ছে প্লেটলেটস। ওকে, এই 3 ধরনের রক্ত কণিকা আছে, এবং এই 3 ধরনের রক্ত কণিকার মধ্যে আমাদের যে রেড ব্লাড কর্পাসল আছে, অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে এই রেড ব্লাড কর্পাসল নষ্ট হয়ে যায়। সাপোজ এটা হচ্ছে একটা ওকে, সো এই যে এটা হচ্ছে একটা আমাদের লোহিত রক্ত কণিকা, এটা হচ্ছে দ্বি অবতল এবং নিউক্লিয়াস নেই এটার মধ্যে, এবং কোন কারণে দ্বি অবতল এবং নিউক্লিয়াস নেই এটা বুঝাইছি আমাকে। সো এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে এটা গঠিত, এটা হচ্ছে 2টা প্রোটিন দ্বারা গঠিত, একটা হচ্ছে আলফা আর হচ্ছে বিটা, একটা হচ্ছে আলফা প্রোটিন দ্বারা গঠিত, একটা হচ্ছে বিটা প্রোটিন দ্বারা গঠিত। অর্থাৎ একটা লোহিত রক্ত কণিকা 2টা প্রোটিন দ্বারা গঠিত, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন, বা একটা ধরো আলফা পদার্থ আর একটা হচ্ছে বিটা পদার্থ দ্বারা গঠিত। এখন যেটা সেটা হচ্ছে মাঝে মাঝে কি হয়, এই যে আলফার যে প্রোটিনটা আছে অ্যাকচুয়ালি এই প্রোটিন গুলো উৎপন্ন করা হচ্ছে আমাদের জিন, অ্যাকচুয়ালি আমাদের জিন অ্যাকচুয়ালি আমাদের যে জিন গুলো আছে, সাপোজ এই যে আমাদের যে জিন গুলো আছে এক্স ওয়াই গুলো, এক্স এক্স গুলো, বা এই যেরকম যে জিন গুলো আছে এরকম জিনের মধ্যে এরকম একটা সংকেত থাকে যে সংকেতটা এই নির্দিষ্ট প্রোটিনটা উৎপন্ন করে। সাপোজ এই 3টা দাগ থাকলে সে এই প্রোটিনটা উৎপন্ন করবে, তখন এটার মধ্যে যখন 3টা দাগ থাকলো তখন সে এই প্রোটিনটা উৎপন্ন করতেছে, যখন এটার মধ্যে 3টা দাগ থাকলো তখন সে এই প্রোটিনটা উৎপন্ন করতেছে, আবার যখন এটার মধ্যে 2টা দাগ থাকলো তখন সে বিটাটা এই প্রোটিনটা উৎপন্ন করতেছে, যখন তার মধ্যে 2টা দাগ থাকলো তখন এই অংশটা এই প্রোটিনটা উৎপন্ন করতেছে। এখন দেখিস খেয়াল করো, এই যে এদের যে প্রোটিন উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু এই ক্রোমোজোমে দাগের উপরে নির্ভরশীল, অর্থাৎ যদি 3টা থাকে তখন হচ্ছে আলফা, যদি 2টা থাকে তখন হচ্ছে বিটা। দেখবে যখন একটা ক্রোমোজোমে এই 3টাই ঠিক থাকবে, 2টাই ঠিক থাকবে, তখন তাদের মধ্যে আলফা বিটা উৎপন্ন হবে, দেখবে রক্ত কণিকাটা ঠিক হবে, কিন্তু যদি এই জায়গায় নকশা কোনো চেঞ্জ হয়ে যায়, এই জায়গায় যদি কোনো পরিবর্তন ঘটে বা যদি কোনো মিউটেশন ঘটে, মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন, যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে এই যে আলফা এবং বিটা উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা এটা ব্যাহত হবে। সাপোজ এই জায়গায় 3টা দাগ ছিল, 3টা দাগের কারণে আলফা উৎপন্ন হতো, এখন 1টা দাগও নাই, যেহেতু 1টা দাগও নাই সেটা আলফা উৎপন্ন হইতেছে না, এখন যে আমরা রক্তটা পাচ্ছি সেই রক্তে লোহিত রক্ত কণিকার মধ্যে আলফা প্রোটিন নেই বা আলফা গ্লোবুলিন নেই, সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ একটা রক্ত। সো এই কারণে রক্তটা প্রতি মাসে মাসে পাল্টাতে হচ্ছে বা ওই রোগীরা মারা যাচ্ছে। সো এটা হচ্ছে একটা ইয়া, সো এটার ক্ষেত্রে যেটা হইতে পারে, এইটার ক্ষেত্রেও ঠিক এটা যে এই যে আলফা বিটা যে উৎপন্ন করে এটা হচ্ছে শুধুমাত্র এক্স ক্রোমোজোমে অবস্থিত, দ্যাট মিনস আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম, আমরা শুধুমাত্র আলফাটা বিবেচনা করতেছি, এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম, এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোমটাতে যখন 3টা দাগ আছে বা এটা আছে তখন অ্যাকচুয়ালি সে যেটা করতেছে সেটা হচ্ছে সে প্রোটিনটা তৈরি করতেছে, খেয়াল করো সে আলফা প্রোটিনটা তৈরি করতেছে। এখন এটা যদি কোনো কারণে মিউটেশন ঘটে, অর্থাৎ মিউটেশনটাকে কিভাবে দেখাবো, 3টা দাগ দিলাম, আচ্ছা 3টা গোলচিহ্ন দিই, দ্যাট মিন্স 3টা গোলচিহ্ন মানে মিউটেশন করছে মানে পরিবর্তন হয়ে গেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এরকম, আগে তাদের প্যাটার্ন ছিল 3টা দাগ, 3টা দাগ থাকলে সে আলফা প্রোটিনটা উৎপন্ন করে, এখন
যেহেতু এই তিনটা দাগ এখন এক্সিস্ট করতেছে না, দ্যাট মিনস এই ক্রোমোজোমটার ইয়া হয়েছে, দ্যাট মিনস এখন যেটা ইয়া হচ্ছে সেটা হচ্ছে এখানে সে আলফাটা উৎপন্ন করতে পারতেছে না, সে আলফাটাকে উৎপন্ন করতে পারতেছে না, দ্যাট মিনস এই জন্য ক্রস দিলাম। সো এখন যেটা হবে সেটা হচ্ছে, যদি সাপোজ একজন মেয়ের, যদি আমরা প্যাটার্ন চিন্তা করি, একজন মেয়ের ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, একজন মেয়ের ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, এবং একটা স্বাভাবিক মেয়ের ক্ষেত্রে তাদের নকশা ঠিকই আছে, দ্যাট মিনস একজন আমাকে যদি বলে, আমাকে যদি কোশ্চেনে যদি উদ্দীপকে যদি বলে যে একটা সুস্থ মেয়ে, তখন তার জিনোটাইপটা আমি লিখবো এইভাবে এক্স এক্স, অর্থাৎ ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি, ক্লিয়ার। উদ্দীপকে যদি আমাকে বলে যে বাহক মেয়ে, তখন কিভাবে বাহক মেয়ে হচ্ছে আমি বুঝাচ্ছি, খেয়াল করো এই যে প্রবলেম, এই যে এরা হইলো, এরা হচ্ছে ঠিক আছে, এদের কোনো প্রবলেম ঘটে নাই, এরা হচ্ছে সুস্থ মেয়ে। আমি তারপরে যদি চিন্তা করি, তারপরে ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, সাপোজ এটা হচ্ছে এরকম, এরকম এখন একটা ক্রোমোজোমে যদি কোনো চেঞ্জ হয়ে যায়, দ্যাট মিনস একটা ক্রোমোজোমে চেঞ্জ হয়ে গেল, ভুল ভুল, এই যে ক্রোমোজোমটাতে যেহেতু চেঞ্জ হয়ে গেল, দ্যাট মিনস এইটা এখন আলফা প্রোটিনটা উৎপন্ন করতে পারতেছে না, দ্যাট মিনস এখন লোহিত রক্তকণিকাটা অসম্পূর্ণ থাকার কথা ছিল, বাট এই যে আরেকটা এক্সো ক্রোমোজোম যেটা তিনটা লেখা এখনো ঠিক আছে, এইটা ঠিক ওই আলফা গ্লোবিনটাকে উৎপন্ন করে দিতেছে, দ্যাট মিনস আলটিমেটলি লোহিত রক্তকণিকাটা ঠিকই থাকতেছে, খেয়াল করো। সাপোজ এটা একটা লোহিত রক্তকণিকা, এবং এই লোহিত রক্তকণিকাটাতে আলফা প্রোটিন উৎপন্ন করতে এই দুইটা, এখন একটা নষ্ট হয়ে গেল, বাট তখন কি করলো আর একটা এইটার দায়িত্ব নিল, এবং এটার দায়িত্ব নিয়ে আলফা উৎপন্ন করে দিল, দ্যাট মিনস এখন লোহিত রক্তকণিকাটা ঠিক আছে, দ্যাট মিনস আলটিমেটলি আমি বলতে পারি সে এখন আক্রান্ত না, সে বাহক, যখন একটা থাকবে তখন আমি বলবো সে বাহক, খেয়াল করো, সে বাহক। এখন যেটাতে যাবো সেটা হচ্ছে, এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে যে, এখন যদি একটা মেয়ের দুইটা এক্স ক্রোমোজোমের মধ্যে দুইটারই যদি চেঞ্জ করতে, যদি দুইটারই চেঞ্জ করে, দুইটাতে যদি বৃত্ত থাকে, আমি আগে বলছি যে বৃত্ত থাকা মানে নষ্ট হয়ে যাওয়া, দাগগুলো নষ্ট হয়ে যাওয়া, সেটা থাকে, তখন অ্যাকচুয়ালি কোনোটাই আলফা গ্লোবিউলিন বা আলফা প্রোটিন উৎপন্ন করতে পারতেছে না, দ্যাট মিনস আলটিমেটলি আমরা যে এখন যে ম্যাটার জিনটা পাইলাম সেটা হচ্ছে সে আক্রান্ত, সে থ্যালাসেমিয়া আক্রান্ত, কারণ হচ্ছে তার এমন কোন এক্স ক্রোমোজোম নাই, এমন কোন এক্স ক্রোমোজোম নাই যেটা কি করতে পারে, যেটা আলফা প্রোটিন উৎপন্ন করতে পারে, দ্যাট মিনস এটাকে আমি লিখতেছি সুস্থ, এটাকে লিখতেছি বাহক, এটাতে লিখতেছি আক্রান্ত। আমার প্রশ্নের, আমার কোশ্চেনের উদ্দীপকের প্যাটার্নের উপর নির্ভর করবে আমি কোনটার জিনটা লিখবো, আমাকে যদি বলে একজন সুস্থ মা, তখন আমি লিখবো এক্স এক্স, ঠিক আছে কোনো প্রবলেম নাই, আমি যদি লিখি বাহক মা, তখন আমি লিখবো একটাতে প্রবলেম আর একটাতে প্রবলেম নাই, যখন আমাকে বলবে আক্রান্ত তখন একটাতে দুইটাতে আক্রান্ত, খেয়াল করো। দ্যাট মিনস আমি এরকম ভাবে লিখতে পারি, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াকে সাধারণত প্রকাশ করা হয়, ধরো থ্যালাসেমিয়াকে আমি টি দ্বারা প্রকাশ করবো, দ্যাট মিনস যখন আমাকে সুস্থ বলতেছে তখন আমি লিখতে পারতেছি এরকম ভাবে, খেয়াল করো, এটা এরকম ভাবে বুঝি, যখন সুস্থ বলতেছে তখন লিখতেছে এরকম ভাবে, এটা যে সুস্থ, যখন আমাকে বাহক বলতেছে তখন আমি লিখতেছি এরকম ভাবে এক্স এক্স, একটাতে টি দিলাম, মানে টি হচ্ছে থ্যালাসেমিয়া, মানে হচ্ছে একটাতে প্রবলেম আছে আর একটাতে প্রবলেম নেই, একটাতে প্রবলেম আছে আলফা প্রোটিন উৎপন্ন করতে পারতেছে না, আরটা যেহেতু ঠিক আছে এটা উৎপন্ন করে দিতেছে, দ্যাট মিনস সে এখনো মোটামুটি সুস্থ, এখনো কিন্তু সুস্থ, বাট সে একজন বাহক, সে এটা বহন করতেছে থ্যালাসেমিয়ার যে জীবাণুটা বা থ্যালাসেমিয়ার যে জিনটা, এই জিনটাকে সে বহন করতেছে, এই জন্য আমরা তাকে বলবো সে সুস্থ বাট সে বাহক। ওকে, সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, তারপরে আমি যেটা যাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে সাপোজ এক্স, এটা হচ্ছে এক্স, যদি এই দুইটাতেই প্রবলেম ঘটে, অর্থাৎ দুইটাতে যদি টি থাকে, তার মানে সে হচ্ছে আক্রান্ত, কারণ এখন তার এমন কোনো এক্স ক্রোমোজোম নাই যেই ক্রোমোজোমটা তাকে এই আলফা প্রোটিন উৎপন্ন করে দেয়, দ্যাট মিনস এখন সে হচ্ছে সুস্থ বাহক আক্রান্ত, ক্লিয়ার। সো এটা হচ্ছে একটা মেয়ের সম্ভাব্য জিনোটাইপ হতে পারে। এখন আমরা যদি একটা ছেলের ক্ষেত্রে চিন্তা করি, সাপোজ এটা হচ্ছে একটা ছেলে, শেষ প্রায় লেকচার, এটা হচ্ছে একটা ছেলে, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে সুস্থ ছেলে, এটা হচ্ছে সুস্থ ছেলে। এখন যদি এক্স ওয়াই,
এখন যদি এই একটাতে টি থাকে, খেয়াল করো এইখানে একটাতে টি থাকলে কিন্তু এটাকে আমরা বাহক বলতে পারবো না, এটাকে পুরোপুরি আমাদেরকে আক্রান্ত বলতে হবে। কারণটা হচ্ছে খেয়াল করো, আচ্ছা খেয়াল করো কোন কারণে আমি আক্রান্ত বলতেছি, আমরা জানি যে শুধুমাত্র এক্স ক্রোমোজোম ওই দুটো প্রোটিন উৎপন্ন করতে পারে, আলফা এবং বিটা ওই ওই দুটো প্রোটিনের কথা যদি চিন্তা করি, এদিকে শুধুমাত্র এক্সটা উৎপন্ন করতে পারতেছে, যেহেতু এদিকে এক্সটাতে প্রবলেম, দ্যাট মিন্স এক্সটা আর আলফা প্রোটিন উৎপন্ন করতে পারতেছে না, কিন্তু ওয়াই এর কোনো ক্ষমতা নেই আলফা প্রোটিন উৎপন্ন করার, যেহেতু ওয়াই এর কোনো ক্ষমতা নেই আলফা প্রোটিন উৎপন্ন করার, দ্যাট মিন্স এদিকে আলফা প্রোটিন উৎপন্ন করার যে উৎসগুলো ছিল সবগুলো উৎসই নষ্ট হয়ে গেছে, একটা একটাই মাত্র উৎস ছিল সেটা হচ্ছে এক্স, সেজন্য নষ্ট হয়ে গেছে, দ্যাট মিন্স এখন সে আক্রান্ত। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে যখন একটা আক্রান্ত হবে, একটা টি থাকবে আর একটা এক্স ক্রোমোজোম থাকবে যেটা এখন আলফা গ্রুপের উৎপন্ন করতে পারে, সেজন্য একটা মেয়ের একটা এক্স ক্রোমোজোম প্রবলেম হইলে আমরা তাকে বলতে পারি না যে সে থ্যালাসেমিয়া রোগী, তাকে দুইটাতে প্রবলেম হইতে হবে, ক্লিয়ার? এই জন্য ছেলেদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ ছেলেদের হচ্ছে একটাতে প্রবলেম হইলেই আক্রান্ত, বাট মেয়েদের ক্ষেত্রে একটাতে প্রবলেম হইলে আর একটা থাকে, ওটা ব্যাকআপ হিসেবে কাজ করে, ক্লিয়ার? তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের উদ্দীপকে যেটা আসতে পারে, উদ্দীপকে আসতে পারে সাপোজ এরকম যে একজন সুস্থ একজন সাপোজ একজন সুস্থ ইয়ার সাথে সুস্থ মা এবং একজন আক্রান্ত মানে থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাবার সন্তান কিরকম, সন্তানরা কিরকম হবে? এই কোশ্চেনটা যখন করবে তোমাদের পরীক্ষা, একটা একজন সুস্থ মা এবং একজন আক্রান্ত বাবার সন্তানরা কিরকম হবে, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এই সুস্থ মার জন্য যে জিনটা সেই জিনটা সেটা হচ্ছে এক্স, আর এই যে আক্রান্ত বাবার জন্য যে জিন থাকে সেটা হচ্ছে এক্স ওয়াই ছিল, এদিকে একটা টি আছে, ক্লিয়ার? সো আলটিমেটলি যেটা পাচ্ছ সেটা হচ্ছে এটার সাথে এটা আনো এক্স এক্স টি, খেয়াল করো উপরে একটা টি আসতেছে কারণ এ এক্স এর উপরে টি আছে, তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে এইটার সাথে যদি এইটা আসে তখন এক্স ওয়াই, খেয়াল করো এটার সাথে যদি এইটা আসে তখন হচ্ছে এক্স এক্স, এইটার সাথে যদি এইটা আসে তখন হচ্ছে দ্যাট মিন্স আলটিমেটলি যেগুলো পাইলাম তাদের সন্তানদের কি কি হইতে পারে সেটা হচ্ছে তাদের সন্তানদের এই যে এটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে ছেলে, তাদের সন্তানদের একটা মেয়ের মধ্যে থ্যালাসেমিয়ার বাহক থাকতে পারে বা থ্যালাসেমিয়ার প্রবলেম থাকতে পারে, বাট কোন সন্তানই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে না, ইট মিন্স মা যদি সুস্থ হয় এবং হ্যাঁ মা যদি সুস্থ হয় এবং বাবা যদি আক্রান্তও হয় থ্যালাসেমিয়ায় তখনও কোন সন্তানের মধ্যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার কোনো প্রবাবিলিটি নাই, বাট একটা মেয়ে তার মধ্যে প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি নাই হয় নাই, বাট তার মধ্যে পরবর্তী বংশতে তার সন্তানদের প্রবাবিলিটি আছে থাকতে পারে, বাট এই যে একজন সুস্থ মা এবং একজন আক্রান্ত বাবার যে সন্তানরা হবে সেই সন্তানরা কখনোই থ্যালাসেমিয়া হবে না, অর্থাৎ তাদের থ্যালাসেমিয়া থাকবে না, বাট একজন মেয়ে থাকবে যে বাহক থাকবে যেটা এখনো সুস্থ বাট মানে প্রোটিনে উৎপন্ন করতে পারতেছে, মানে তাকে আমরা বাহক বলতেছি, দ্যাট মিন সবগুলো সন্তানই হবে সুস্থ। সো তোমাদের উদ্দীপকে কোশ্চেনটা এরকম ভাবেও আসতে পারে যে একজন বাহক মা, খেয়াল করো একজন বাহক মা, হ্যাঁ একজন বাহক মা এবং একজন আক্রান্ত বাবা সন্তানরা কিরকম হতে পারে, তো বাহক মার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে বাহক মার ক্ষেত্রে একটা এক্স একটার ক্ষেত্রে টি থাকবে আর আক্রান্ত বাবার ক্ষেত্রে একটার ক্ষেত্রে এক্স ওয়াই থাকবে, এইটাতে টি থাকবে, দ্যাট মিন্স যে সিদ্ধান্তে আসতে পারে সেটা হচ্ছে এইদিকে হতে পারে এক্স এক্স টি, এটা হইতে পারে এক্স টি ওয়াই, আবার এটা হইতে পারে এক্স এক্স টি এবং এটা হইতে পারে এক্স ওয়াই, খেয়াল করো যখন একজন বাহক মা এবং একজন আক্রান্ত বাবা তাদের সন্তানরা কিরকম হচ্ছে, খেয়াল করো বাহক মার জন্য একটা টি দিলাম, একটাতে একটা টি দিলাম যেটি একটা এক্স একটা এক্স টি, তারপরে এক্স টি ওয়াই যেহেতু আক্রান্ত বাবা, এখন তাদের সন্তানদের এই যে একটা মেয়ে এই মেয়েটা হচ্ছে বাহক কারণ হচ্ছে একটার মধ্যে শুধুমাত্র টি আছে, এই যে একটা ছেলে এই ছেলেটা হচ্ছে বর্ণা সরি থ্যালাসেমিয়া আক্রান্ত, আবার এই যে একটা মেয়ে এটা হচ্ছে বাহক, আবার এই যে একটা ছেলে এটা হচ্ছে সুস্থ,
কারণ এক্সওয়াই কোনো প্রবলেম নেই, সুস্থ। দেখুন আমি কি বলতে পারি, একজন বাহক মা এবং একজন আক্রান্ত বাবার সন্তানদের একজন ছেলের সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার, দুইজন মেয়ের সম্ভাবনা থাকে তারা কিসে আক্রান্ত হওয়ার, মানে কেরিয়ার বা বাহক হওয়ার, একজন ছেলে সুস্থ হবে। তো এখন তোমাদের কোশ্চেনটা এরকম ভাবে আসতে পারে, একজন বাহক মা এবং একজন সুস্থ বাবা সন্তানরা কিরকম হতে পারে। সো এটা তোমরা বাড়ির কাজ হিসেবে বাসায় করবা, প্র্যাকটিস করবা। সো অ্যাকচুয়ালি পরীক্ষা এরকম ভাবে আসতে পারে, কম্বিনেশন আসতে ঠিক এইরকম প্যাটার্ন দিয়ে দিবা। সো এই চ্যাপ্টার মোটামুটি এই পর্যন্তই, আমরা সামনে অন্য অন্য টপিক্স নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ভাই। আমার একটা কোশ্চেন ছিল,